Hi friends, welcome to my channel Study with Ishany. WBP KP Clerkship Super GK 134তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টা MCQ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ভারতে প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ অপশন গ। দুই নম্বর কোন স্থানে আবহাওয়া ও জলবায়ু নির্ধারণের জন্য কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ? অক্ষাংশ অপশন ক। তিন নম্বর ফ্লপি ডিস্কে তথ্য সংগ্রহ করা হয় কোন প্রযুক্তিতে? চৌম্বকীয় অপশন গ। চার নম্বর নিচের কোন পদার্থটি সর্বাধিক প্রবাহ প্রতিরোধ শক্তি সম্পন্ন? মধু অপশন গ। পাঁচ নম্বর শ্রী সীতা রামচন্দ্র স্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা অপশন গ। ছয় নম্বর ভারতে কোথায় মাশরুম রক পাওয়া যায়? থর মরুভূমি অপশন খ। সাত নম্বর বর্তমান নোবেল পুরস্কারের মেডেলের গড় ওজন কত? 175 গ্রাম অপশন খ। আট নম্বর সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লি অপশন গ। নয় নম্বর সিটি অফ লেকস নামে পরিচিত ভারতের কোন শহরটি? উদয়পুর অপশন ঘ। উদয়পুর রাজস্থানে অবস্থিত, 1858 সালে মহারানা উদয় সিং এই নগরের প্রতিষ্ঠা করেন অপশন ঘ। দশ নম্বর প্রশ্ন যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তাদের কি বলে? অন্তরক পদার্থ অপশন ঘ, যেমন শুকনো কাঠ, প্লাস্টিক, রাবার অপশন ঘ। এগারো নম্বর রেশম শিল্পের জন্য কোন শহরটি পরিচিত? কাঞ্জিপুরম অপশন ঘ। তেরো নম্বর পরিবেশ সংক্রান্ত বিষ্ণই আন্দোলন কোন রাজ্যে শুরু হয়? রাজস্থান অপশন খ। চোদ্দ নম্বর ভিটামিন ডি এর উৎস কোনটি? ডিমের কুসুম। ভিটামিন ডি এর অন্যতম উৎস হচ্ছে সূর্যালোক অপশন ক, ডিমের কুসুম। পনেরো নম্বর চেঞ্জিং ডাইরেকশন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? খো খো অপশন খ। হোমওয়ার্কের প্রশ্ন 1857 সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে? লর্ড ক্যানিং অপশন গ। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, নামগুলো দেখে নাও। আজকের হোমওয়ার্কের প্রশ্ন মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। ষোলো নম্বর নিচের কোন পলিস্যাকারাইডটি মানবতন্ত্রে পাচিত হয় না? সেলুলোজ অপশন গ। সতেরো নম্বর প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন হয়? অ্যামাইনো অ্যাসিড অপশন গ। আঠেরো নম্বর যে অধাতুটি তরল অবস্থায় পাওয়া যায় তা হল ব্রোমিন। ব্রোমিনের প্রতীক হচ্ছে বিআর, পারমাণবিক সংখ্যা হচ্ছে 35। এটি একটি অধাতু যা ঘরের তাপমাত্রায় তরল হিসেবে থাকে অপশন ক। উনিশ নম্বর তড়িৎচালক বলের মাত্রা নিচের কোন রাশির সমান? বলের ঘাত ও ভরবেগ অপশন ক। কুড়ি নম্বর গরমকালে ফ্যানের হাওয়া আরামপ্রদ কারণ এটি বাষ্পায়নের হার বৃদ্ধি করে অপশন ঘ। একুশ নম্বর একটি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের চাই একটি গর্ত আছে, ওই গর্তে জল ঢালা হলে ওই জল কখনোই বরফে পরিণত হবে না অপশন খ। বাইশ নম্বর কারাকোরাম সিল্ক রোড পাকিস্তান এবং কোন দেশের মধ্যে নির্মিত সড়কপথ? চীন অপশন ক। তেইশ নম্বর বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সদ্ভাবনা শিখর অপশন খ। চব্বিশ নম্বর ভারতের কোন রাজ্যে ফুলহার হ্রদ দেখা যায়? উত্তরপ্রদেশ অপশন গ। শেষ প্রশ্ন পঁচিশ নম্বর কোন গাছকে ভারতীয় ভেষজ ডাক্তার বলা হয়? তুলসী অপশন খ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের 25টা MCQ ক্লাস। যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।